এইবার আমি স্যারকে বলবো যে একটা তাল একটু বাজাতে, তোমাকে শুনে বুঝতে হবে এটা কী তাল, পারবে তো? দেখি শুনি, একটু বাজাও। কিতাল বাজলো? এটা ঝাপতাল। বাহ, তুমি জানো ঝাপতাল? হ্যাঁ। দেখি একটু ঠেকাটা পড়ো দেখি। ধিন্না ধিন ধিন্না তিন্না ধিন ধিন্না ধিন। বাহ, এবার এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে যেরকমভাবে বাজলে আমাদের মনে আনন্দ হয় একটুখানি এরকমভাবে বলে শোনাও দেখি কীরকম পারো। ধিন্না ত্রেকে ধিন ধিন্না তিন্না ত্রেকে ধিন ধিন্না ধিন না ত্রেকে ধিন ধিন না না তিন না ত্রেকে ধিন ধিন না না ধিন। বাহ সুন্দর। এই যে তুমি বললে দুটো আলাদা আলাদা ভেরিয়েশন বললে, এরকম অসংখ্য হতে পারে। আমরা যখন ক্লাসে শিখব, যে স্যারের কাছেই তুমি শিখছো না কেন, তার কাছ থেকে এটা বুঝে নেবে যে আর কী কী হতে পারে। তুমি জানবে সমস্ত ইম্প্রোভাইজেশন বলার পরেও আরও অনেক ইম্প্রোভাইজেশন বাকি থেকে যায়, সেগুলো আমরা ক্লাসে শিখবো, রেয়াজ করবো, করে আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা দেখি, আমার একটা ছোট্ট বন্ধু এখানে বসে আছে, তুমি তবলার বাণীগুলো একটু একটু চিনতে পারো তো? আচ্ছা দেখি স্যার কীরকম বাজাচ্ছে একটুখানি। ত্রেকে থুন্না, সুন্দর হয়েছে। দেখি আরেক না ত্রেকে থুন্না। বাহ দারুণ, সুন্দর বলেছ। আচ্ছা এবার তোমার পরে যে আছে তাকে আমি বলছি, স্যার একটা ঠেকার একটা প্রকার বাজাচ্ছে, ঠিক আছে? যে কোনো ঠেকা, স্যার একটা কিছু ঠেকা আপনি বাজান। ধিন্না ধিন ধিন্না তিন্না ধিন তিন তিন্না। হ্যাঁ বলো, একবার বলো দেখি। ধিন্না ধিন ধিন্না তিন্না তিন তিন্না। হ্যাঁ দেখো স্যার যে লয় বাজানোটা শুরু করলো, তুমি যখন বললে তার থেকে একটু লয়টা কমে গেল। দেখো স্যার কী লয় বাজাচ্ছিল। এবার তোমাকে এই লয় বলো। ধিন্না ধিন ধিন্না তিন্না তিন তিন্না ধিন্না ধিন ধিন্না তিন্না তিন তিন্না ধিন্না ধিন ধিন্না। এই বিষয়গুলো, এই যে জিনিসটা, এই এখন খানিকটা লয় হলো, এটা বারবার করে ক্লাসে যখন শিখবো ভালো করে বুঝে নেবে স্যারের কাছ থেকে যে কী কীভাবে কোন লয় জিনিসটা বাজছে, মনে থাকবে?